カムソノアルバタ ઇতালিয়া তো সুন্দর क्वेश्चन করেছেন অনেকেই জানতে চাই আমি আপনাদের সাথে আমি কিভাবে বিদেশের চা কে শেয়ার করব আমার ছোটবেলা থেকে বিদেশে যাওয়ার পথে অনেক ঝোক ছিল আমার না দেশে ভালো লাগত না কোনো কিছু ভালো লাগত মনেত এই দেশ ছেড়ে যে কবে যাব তে মানুষ আসলে স্বপ্ন দেখলে পূরণ হয় আমার পূরণ হয়েছে বিসা পড় পড়ে আমরা একটা দড়েন গ্রামে বাড়ি তো আমার আমরা একটা নসিমন করিমন্ত গাড়ি চেনেন ওই গাড়ি নসিমন ঠিক করে ধরে নেয় সব bla gagsta কে নিয়ে মা-বাবা সহ সব একদম এনি সাকি ওই যে রোডে যদি আপনারা যান মানে বাচ্চা ডেলিভারি হয়ে যাবে আসার পরে বাসে উঠলাম বাসে উঠার পরে ধরুন ওই বাস একেবারে ডাইরেক্ট নিয়ে আসলো ঢাকায় বলছেন ঢাকায় আসার পরে আমরা ওখানে থামলাম থামার পরে সিএনজি না একটা ট্যাক্সি নিলাম ট্যাক্সিতে করে একদম এয়ারপোর্টের কাছে চলে আসলাম এয়ারপোর্টে আসার পরে মানুষ আর মানুষ আর আমি প্রথমবার ধরে আসবো আমার মধ্যে সেই উত্তেজনা এই তো কাটি করি মানে ধরেন মা বাপ সব চলে গেল আর আমি এয়ারপোর্টের মধ্যে ঢুকে পড়লাম আমরা ধরেন ঘন্টা আগে চলে আসছি যদি আবার প্লেন মিস করি প্রথম প্রথম বুঝে নিত তারপরে ভিতরে আসলাম আসার পরে যে আর সময় কাটে না এই কর্তি করতে ধরেন একেবারে সবকিছু কাস্টম টাস্টম করে প্লেনে উঠে পড়লাম প্লেনে উঠে একদম বিদেশ চলে আসলাম